हेलो व्हाट्सअप गाइस, वेलकम टू माय चैनल साधुत बायोलॉजी। आई एम साधुत शेख। आई वाना डिस्कस अबाउट इन दिस लेक्चर हाउ टू मेक 5% सेल सस्पेंशन। तो आमरा प्रथम जानबो यूज अफ सेल सस्पेंशन। तो सेल सस्पेंशन आमरा कोथा यूज करी, जदि आमरा ब्लड ग्रुपिंग करी, रिवर्स ट्रैपिंग करी बा फॉरवर्ड ग्रुपिंग करी, সেখানে সেল সাসপেনশন দরকার হয়। আবার বিভিন্ন ইমিউনো হেমাটোলজি বিভিন্ন টেস্ট, যেমন ক্রুমস টেস্ট এবং ক্রস ম্যাচিং, বিভিন্ন ক্ষেত্রে সেল সাসপেনশন আমরা ইউজ করি। তো এই সেল সাসপেনশন যত অ্যাকুরেসি হবে তো রেজাল্টও তার ভালো হবে। এবার আমরা সেল সাসপেনশন করার জন্য রিকোয়ারমেন্ট কী কী দেখব। অ্যাডফার্স হচ্ছে টেস্ট টিউব, অ্যানাদার ইজ স্যাম্পেল। তো স্যাম্পেল কী লাগবে? অ্যান্টিকোয়াগুলেন্ট ব্লাড। এবার আমরা জানো প্রসিডিওর, প্রথম আমরা টেস্ট টিউব নেব। তো টেস্ট টিউবে অ্যাট ফার্স্ট 4 to 5 drop অ্যান্টিকোয়াগুলেন্ট ব্লাড নেব, অ্যান্টিকোয়াগুলেন্ট ব্লাড নেব। এবং টেস্ট টিউবে 3/4 part নর্মাল স্যালাইন নেব, কিন্তু এখানে আমরা ডিস্টিল ওয়াটার ইউজ করব না, নর্মাল স্যালাইন এই জন্য ইউজ করব। নর্মাল স্যালাইন হচ্ছে আইসোটোনিক সলিউশন। তো এই আইসোটোনিক সলিউশন কনসেন্ট্রেশন হচ্ছে 0.85 to 0.9%। আইসোটোনিক সলিউশন এই জন্য ইউজ করি যে আরবিসি থাকে। তো এই আরবিসিটাকে সিঙ্কেজ এবং সোয়েলের হাত থেকে রক্ষা করে, এই জন্য আরবিসি হিমোলাইসিস হয় না। কিন্তু যদি হাইপোটোনিক বা হাইপাটোনিক যদি সলিউশন ইউজ করি, যদি হাইপোটোনিক ইউজ করি তাহলে তার কনসেন্ট্রেশনটা 0.85 to 0.9% কম হবে। আবার যদি হাইপারটনিক ইউজ করি তো সেখানে 0.85 to 0.9% বেশি হবে, সেখানে আরবিসিটা হিমোলাইসিস হয়ে যেতে পারে। তাই আমরা হাইপারটনিক বা হাইপারটনিক সলিউশন ইউজ করব না, তাই এই আইসোটোনিক সলিউশন ইউজ করি। দেন আমরা কী দেখব এবার, যে 4 to 5 drop অ্যান্টিকোয়াগুলেন্ট ব্লাড এবং যে 3/4 part নর্মাল স্যালাইন ইউজ করলাম। তো এটাকে ইউজ করার পর আমরা এবার কী করবো, সেন্ট্রিফিউজ করব। সেন্ট্রিফিউজ করব তো আমরা সেন্ট্রিফিউজ করব 2500 to 3000 RPM সেন্ট্রিফিউজ করব ফর 3 মিনিট। আরপিএম হচ্ছে রেভলিউশন পার মিনিট, নট রোটেশন পার মিনিট। তো এই 3 মিনিট সেন্ট্রিফিউজ করার পর আমরা দেখব যে টেস্ট টিউবের নিচের পার্টে সেডিমেন্টেশন পার্ট থাকবে এবং উপরে থাকবে সুপারনেটেন পার্ট। তো তারপর আমরা যে সেডিমেন্টেশন পার্টটা থাকবে, এই সেডিমেন্টেশন সরি যে সুপারনেটেন এই পার্টটা থাকবে, সুপারনেটেন পার্টটাকে ডিসকার্ড করে দেবো এবং ফার্দার আবার 3 to 4 times আমরা ওয়াশ করব। এই সেম ফার্দার ফেনোমেনন একইভাবে এখানে ঘটবে। প্রথমে যে সেডিমেন্টেশন পার্ট থাকবে উপরে 3/4 part নর্মাল স্যালাইন নেবো, দেন ওয়াশ করব, আবার সেটাকে ডিসকার্ড করে দেবো সুপারনেটেন পার্টটা, তারপর 3/4 part নর্মাল স্যালাইন নেবো, আবার ডিসকার্ড করে দেবো। এইভাবে 3 to 4 times চলতে থাকবে। লাস্ট আমরা কী দেখব, যে টেস্ট টিউবের নিচে সেল বাটন থাকবে, এই সেল বাটনটারই আমরা সেল সাসপেনশন ক্রিয়েশন করব। তো যে লাস্টে যে এই সেল বাটনটা পড়ে থাকলো, এবার আমরা এই টেস্ট টিউবে যদি 19 drop নর্মাল স্যালাইন অ্যাড করি তো তখনই 5% সেল সাসপেনশন তৈরি হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।